আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখতেছেন সবাইকে আমার সত্যের সন্ধানে এবং ইউটিউব চ্যানেল এমডি রাকিবুল হাসানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা অন্য ধর্মে আছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আজকে আমি শুরু করছি আমার এই ভিডিও একটা অন্যরকম একটা গল্পের মতো করে নিয়ে এসেছি। শুরু হয়ে গেছে আমাদের সেই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, সেই ভালোবাসা দিবসকে উপলক্ষে আমি আজকে আমার ভিডিওটা শুরু করেছি। অনেক দিন পরে আমার এই ভিডিওকে আজকে শুরু করেছি। শুরুতেই আমরা বলবো যে ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি একটা অবৈধ ভালোবাসা, এটা আমাদের মুসলমানদের সন্তান হিসাবে এটা আমাদেরকে পালন করা সম্পূর্ণ হারাম। আর এমনিতে ভালোবাসা বিয়ের আগে অবৈধ হারাম রিলেশন থাকা একটা ছেলে একটা মেয়ের সাথে এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাকরাবুত জেনা, তোমরা জেনার নিকটবর্তী যেও না। সুতরাং বোঝা যায় এগুলো প্রেম এবং ভালোবাসা সম্পূর্ণ হারাম। আসলে দেখা যাচ্ছে যে না আমাদের মধ্যে একটি হারাম, হারামকে যেন আজকে হালালে রূপান্তরিত করা হয়েছে। ভালোবাসা সেটা যেটা মানুষের জীবনকে সুন্দর করে আলোকময় করে তোলে, ভালোবাসা সেটা যেটা মানুষকে উঁচু করে তোলে, ভালোবাসা সেটাই সেটা মানুষের জীবনকে পরিবর্তন করে তোলে। অবৈধ ভালোবাসা অবৈধ হারাম রিলেশনে কখনোই সুখ আনতে পারে না। তাই আমাদের জীবনকে যদি সুন্দর করতে চাই, ভালো করতে চাই, উন্নতময় জীবন করতে চাই, আলোকময় জীবন করতে চাই, অবশ্যই আমাকে এই সমস্ত হারাম রিলেশনকে বাদ দিয়ে দিতে হবে এবং আমাদের যে হাতে যে সময়টুকু আছে সেটাকে ভালো পথে ব্যয় করতে হবে। যদি আপনি আল্লাহর একজন খাস বান্দা হতে চান, আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা ছাড়া আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের আপনার হিসাব দিতে হবে। আপনি দুনিয়ায় এসে কি করেছেন কি না করেছেন সব কিছুর হিসাব আপনাকে দিতে হবে। একটা নিঃশ্বাস ফেলে আপনি কি করেছেন, আল্লাহর দেওয়া চক্ষুকে আপনি কোন পথে ব্যয় করেছেন, এগুলো সবই কিন্তু আপনাকে হিসাবদিহি করতে হবে। আপনি যদি এই দুনিয়ার এই স্বার্থপর এই দুনিয়ায় মাত্র 60 বছরের কি 50 বছরের হায়াত নিয়ে এসে যদি আপনি কোনো অবৈধ কাজ করেন, আপনাকে আখেরাতেও জবাবদিহি করতে হবে। এবং এই এই ছোট্ট জীবনে যদি আপনি ভালো কিছু করেন তাহলে আপনার ভবিষ্যৎ জীবন আখেরাতের জীবন আপনার উজ্জ্বল হবে। এবং এই দুনিয়ার জীবনকেই উপেক্ষা, দুনিয়ার জীবনকে নির্ভর করে আপনার পরপারের জীবন আপনার জন্য জান্নাত না হয় জাহান্নাম অপেক্ষা করতেছে। এই ছোট্ট এই স্বার্থপর দুনিয়ায় আল্লাহ তাআলার একটা ইয়ে আছে যে মানুষ কখন কে মারা যাবে তার কোনো গ্যারান্টি নাই, তবু আমাদের মধ্যে হিংসা অহংকার কমতেছে না। আর দেখা যাচ্ছে যে না আমাদের মধ্যে বড় ভাই ছোট ভাইকে দেখতে পারছে না, ছোট ভাই বড় ভাইকে দেখতে পারছে না, হিংসা হিংসি ই করতেছে না। আয়ের মাত্র একটি কারণ মানুষের মধ্যে স্বজন প্রীতি নাই, ভালোবাসা নাই, নিজে ভালো হন ভালো। আমাদের ভালোবাসাটা শুধু আজকে হারাম ভালোবাসাই আমরা বুঝি। একজন মা তার সন্তানকে ভালোবাসতে পারে, সন্তান তার মাকে ভালোবাসে, এটাকে লাভ, এটাই হচ্ছে প্রিয়াল ভালোবাসা। যেই ভালোবাসায় মানুষের জীবন আনন্দময় করে তোলে, হাসি করে তোলে, সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর আল্লাহ তাআলা যে ব্যক্তি জীবনে একটিবারের জন্য হলেও হারাম রিলেশন করবে তার দুনিয়াতে তিনটি শাস্তি অবশ্যই পেতে হবে। এক নম্বরে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে তার আয় রোজগার কমে আসবে, তৃতীয় নম্বর হচ্ছে তার মা বাবার বরদান নিতে হবে, চতুর্থ নম্বর হচ্ছে তার সংসারে শান্তি আসবে না। তাই অবশ্যই আমাদেরকে এই এই সমস্ত হারাম রিলেশন থেকে বাঁচতে হবে। জীবনকে সুন্দর করতে তুলতে হলে আমাদেরকে যেতে হবে নারীর কাছে নয়, বিয়ের আগে প্রকৃতির কাছে যেতে হবে। যে প্রকৃতির স্রষ্টার দেওয়ার প্রকৃতি কী সুন্দর রূপ, পৃথিবীর কোনো কিছুই আপনার জন্য অপেক্ষা করছে না। সূর্য আজ উঠছে কাল নাই, একটা গাছ ছোটোটা আপনি রোপণ করছেন সেটা বড় হয়ে যাচ্ছে, আর কিন্তু আমি আপনার শিরিক সিমু যেভাবে আছি সেভাবেই রয়েছে। তাই আমাদের জীবনকে যদি উন্নত করতে চাই, আমাদের জীবনকে যদি বড় করতে চাই, অবশ্যই আমাদেরকে আমাদের সময়টাকে খুব অপচয় না করে সঠিক জায়গায় আমাদের সময়টা ব্যয় করতে হবে। আজকে আমাদের এই প্রেম নামক ভালোবাসা হারাম রিলেশন এসে আমাদের জীবনকে আজ কোথায় নিয়ে যাচ্ছে। আগেরকার মানুষ বই পুস্তকের পিছনে সময় ব্যয় করতো, কিন্তু আমরা তা না করে আজকে মোবাইলের পিছনে সময় ব্যয় করতেছি। হ্যাঁ, এই মোবাইলটা আপনার সঠিক পথের দিশারি হয়ে থাকতে পারে। এই মোবাইলে যদি আপনি ভালো কিছু প্রচার করেন তাহলে আপনি সব পাবেন। আর এই মোবাইল দিয়ে যদি আপনি হারাম রিলেশন করেন, আপনার দেখাদেখিতে যারা এই সমস্ত বিষয়ে শিখবে, এই বিষয়ে যারা উপভোগ করবে, আপনার দেখাদেখিতে ওই সমান গুণা কিন্তু আপনি পাবেন। এই মোবাইলকে যদি আপনি ভালো ব্যবহার করেন তাহলে আপনি ভালো কিছু পাবেন। মোবাইলে শুধু প্রেম ভালোবাসা সেটা না, মোবাইলে আজকাল হাদিস কোরআন শরীফ এগুলো আছে। আপনি কেউ কোথায় কখন কী ব্যয় করতেছেন আপনি কিন্তু নিজে জানেন। দুনিয়াতে কে কেমন, একটু হাত এদিকে না, একটু হাত এদিকে করলে বোঝা যায় যে একটা হাত এদিকে করে দেখুন যে আমি কি দোষ করেছি। অপরের পিছের দোষের ছুটে না ছুটে নিজের দোষের কথা নিজে ভাবুন, দেখবেন আপনার জীবন আপনি অটোমেটিক ভালো হয়ে যাবে। আর পরিশেষে একটা কথা বন্ধুরা,
আমার যেটা কথা হয় যে ভালোবাসা দিবস উপলক্ষে এটা আসলে কোনো দিবস না এটা একটা হারাম হারাম কে আজকে হয়তো অশ্লীলতা বেড়ে যাওয়ার কারণে আপনারা আনন্দ করতেছেন এগুলো আসলে শরীয়ত বিরোধী কাজ মুসলমান হিসাবে আপনার এগুলো করা জায়েজ না তাই আমরা এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না এটা একটা হারাম দিবস হিসাবে আমরা এটা থেকে গৃহনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব এবং আমাদের যারা বড় ভাই ছোট ভাই যারা এই সমস্ত পাপে লিপ্ত আছে তাদেরকে সবাইকে অবশ্যই আমরা ভালোভাবে বুঝিয়ে বলবো তো বন্ধুরা এই ছিল আমার ভিডিওর মূল পর্ব যে এই আন্তর্জাতিক ভালোবাসা দিবস এটা কোনো ভালোবাসা দিবস না রিয়ালিটি ভালোবাসা সেটা মানুষকে জীবনকে উন্নত করে তোলে সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা তো বন্ধুগণ আজকে আমার ভিডিওর শেষ পর্বে চলে এসেছি আমাদের সেই দুপুরে সেই রতেলা দুপুর সেটা আজকে নিভে যাচ্ছে পড়ায় আমি আমার ভিডিও শেষ করতেছি তবে শেষ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ আমার যে ক্যামেরাম্যান একাধারে তিনি ক্যামেরাম্যান সেটা ফটোগ্রাফার তিনি ভিডিও এডিটর মোহাম্মদ জাকির চৌধুরী সে ভীষণভাবে অসুস্থ সে অ্যাক্সিডেন্ট করেছে গতকালকে তার জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আগের মতো সেই একত্রিত হয়ে ভিডিও করতে পারি তো ধন্যবাদ বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ দেহ সুস্থ মন সুস্থ থাকুন আজীবন আল্লাহ হাফেজ